বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন সততা ও নিষ্ঠার সাথে স্ব দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব আমাদের সকলকে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে রক্তদান কর্মসূচির প্রশংসা করে শোকের মাসে বঙ্গবন্ধুর স্মরণে রক্তদাতাদের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে সোমবার সকালে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সঙ্গের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের সৈয়দ তারেক একতা একথা বলেন কর্মচারী সংঘের সভাপতি মোহাম্মদ নোমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় ও মাকসুদা বেগম বাংলাদেশ রেড ক্রিসেন্স সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিন মুজিব রেড ক্রিসেন রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার আবু সালেহ খান শুরুতে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল সাদ উদ্বরণকারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপম উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আব্দুল হাসিদ দিদারুল ইসলাম খালেদ আহমদ মোহাম্মদ আমিনুল ইসলাম শামীমা নার্গিস আহমদ ফজুল্লাহ ডাক্তার উম্মে কুলসুম যুগ্ম পরিচালক এ টি আবদুল্লাহ আতিকুর রহমান জাবেদ আহমদ মোহাম্মদ আশরাফ হোসেন পরেশচন্দ্র দেবনাথ মোস্তফা রুমান চৌধুরী সুব্রত তালুকদার বিপ্লব চন্দ্র দত্ত ফরিদ আহমদ জামিল উদ্দিন চৌধুরী সুভাষচন্দ্র